এরপরে প্রশ্ন হলো, ওয়াক্ত হলে নামাজ পড়বো নাকি আজানের পরে নামাজ আদায় করতে হবে? এটা তো খুব কমন প্রশ্ন। ওয়াক্ত হলেই আপনি সাথে সাথে নামাজ চাইলে পড়তে পারবেন, ওয়াক্ত হয়ে গেছে, আজানের জন্য অপেক্ষা না করেও নামাজ পড়া যাবে। বিশেষ করে আপনি গুরুত্বপূর্ণ কোনো কাজে বাহিরে বের হবেন, কোনো বাস আছে, ট্রেন আছে, আপনার শিডিউল আছে, তো সেক্ষেত্রে আপনি ওয়াক্ত হয়ে গেছে এটা যদি নিশ্চিত হন তারপর আপনি নামাজ পড়তে পারেন। আজানের জন্য অপেক্ষা করতে হবে এমনটি বাধ্যবাধকতা নেই। মা বোনরা অনেকে বসে থাকেন মসজিদে নামাজ হলো কিনা, সেটাও সঠিক নয়। মসজিদে জামাত হোক বা না হোক, মা বোনরা বাসায় ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়তে পারবেন। জুমার দিন সম্পর্কে অনেক মা বোন মনে করেন যে জুমার নামাজ মসজিদে না হলে তারা বাসায় জোহর পড়তে পারবেন না, এটাও ভুল ধারণা। ওয়াক্ত হয়ে গেলে তারা তাদের মতো জোহর পড়তে পারবেন, মসজিদে নামাজ হোক বা না হোক। বাবা মারা যাওয়ার আগে তার সাথে জঘন্য খারাপ আচরণ করা হয়েছে, জীবিত অবস্থায় ক্ষমা চাওয়া হলেও মারা যাওয়ার পর আফসোস হয়, এখন তার কবরে ক্ষমা চাওয়া যাবে কি না, আমি কি করতে পারি? দেখুন, বাবা মায়ের বিষয়টা বড় স্পর্শকাতর, বড় জটিল। ওনাদের জীবদ্দশায় তাদের সাথে কৃত সকল বেয়াদবি, সকল অসৌজন্যতা এবং সকল প্রকার নাফরমানের জন্য একেবারে কায়মন বাক্যে চোখের পানি ফেলে মাফ চাওয়া উচিত এবং তাদেরকে সন্তুষ্ট করার জন্য জীবদ্দশায় সকল চেষ্টা থাকা উচিত। কখনো কোনো ভুল হয়ে গেলে বিলম্ব না করে দ্রুততার সাথে সেটাকে আপনার আপডেট করা উচিত ক্ষমা চেয়ে। যদি কোনো কারণে এরপরও আপনার মনের মধ্যে থাকে যে না আমার ক্ষমা চাওয়াটা হয়নি, তো মৃত্যুর পর কয়েকটা কাজ করবেন। এক নম্বর হলো, মৃত বাবা বা মায়ের পক্ষ থেকে তাদের হয়ে আল্লাহর কাছে অনবরত ক্ষমা চাইবেন, আল্লাহ আমার বাবাকে মাফ করে দেন, আমার মাকে মাফ করে দেন, তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চাইতে থাকবেন, ইস্তেগফার করতে থাকবেন। এটা আপনার যে ত্রুটি তাদের প্রতি সেটাকে রিকভার করার জন্য সহযোগিতা করবে। দ্বিতীয়ত, তাদের পক্ষ থেকে দান সাদাকা সহ মৃত ব্যক্তির জন্য যা যা করা যায় সবগুলো করবেন। আর তৃতীয়ত, তারা জীবদ্দশায় যাদের সাথে চলাফেরা করতো, আপনার বাপের কিছু বন্ধুবান্ধব ছিল, মায়ের কিছু বান্ধবী ছিল, তাদেরকে মায়ের মতো শ্রদ্ধা ভালোবাসা দিয়ে খেদমত করে সেবা করার চেষ্টা করবেন। এটাও মৃত বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্যের অংশ। এগুলো যদি করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে মা বাবার প্রতি আপনার যে ত্রুটি আছে সেই ত্রুটিটা রিকভার হবে। এবং সেই সাথে মা বাবা যেহেতু তাদের সন্তানদেরকে অনেক আদর করে, মা বাবার অনুপস্থিতিতে আপনি আপনার ভাই বোনকে যদি আদর করেন, স্নেহ করেন, মমতা দেন, তাদের প্রতি খেয়াল রাখেন, জীবদ্দশায় তার আপনার মা বাবা এটা চাইতো, মৃত্যুর পরে আপনি এটা আরও ভালো করে করেন, ইনশাআল্লাহ বাবা মার নাফরমান যেটুকু হচ্ছে সেটুকু রিকভারিতে কাজ করবে আশা করা যায়।